আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, কখনো মানুষ এমন জিনিস পেতে চায় যা তার ক্ষতিকারণ হবে, তারা তা বুঝতে পারে না। আপনাকে যদি আল্লাহ তারা কোনো কিছু না দেন তাহলে এটি আপনার প্রতি রহমত। কিছু মানুষের জন্য দরিদ্রই উপকারী, আবার কিছু মানুষের জন্য ধনী উপকারী। অনেক রোগী আছে যারা সুস্থ হলেই মানুষের উপর জুলুম করত, অনেক ফকির আছে যারা ধনী হলেই অহংকার করত, অনেক ধনী আছে যারা শকর করে কিন্তু গরিব হলেই সে কুফরি করত, অনেক সুস্থ আবেদ আছে যারা অসুস্থ হলেই নাফরমানি করত। ওমর বিন খাদ্দাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা সবসময় বলে যেতেন, গায়েবের পর্দাসমূহ যদি খুলে দেওয়া হতো তবে প্রতিটি মানুষই তাই বেছে নিত যে আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পছন্দই আপনার পছন্দ হতো। আমরা বাহ্যিকভাবে যা ভালো দেখছি আসলে তা ভালো নয়। আল্লাহ তাআলাই আমাদের মনে খবর জানেন, গায়েবের খবর জানেন। একদিন এক ফকির ব্যক্তি এক জ্ঞানী ব্যক্তির কাছে সবসময় অভিযোগ করত, জীবনটা বড় দুর্বিষহ মনে হচ্ছে। স্মরণ করে দিত, মানুষ কত ভালো আছে, আমার এই দুর্ভাগ্য শেষ কবে হবে। প্রত্যেক দিন একই কথা বলতো। ওই জ্ঞানী লোকটি একদিন গ্রামের সকল লোককে একসাথে জড়ো করলেন। জড়ো করার পর তিনি সবাইকে বলে দিলেন, তোমাদের যত সমস্যা রয়েছে সকল সমস্যা কাগজে লিখে আমার কাছে জমা দাও। ফলে পরের দিন সকলে তার ব্যক্তিগত সমস্যা সবকিছু লিখে জ্ঞানী লোকের কাছে জমা দিলেন। অতঃপর ওই জ্ঞানী লোকটি ফকির লোকের সামনে এসে বলেন, এই চিঠিগুলো পড়ো। ওই ফকির ব্যক্তিটি চিঠিগুলো পড়তে শুরু করল, পড়তে পড়তে সকল চিঠি পড়ে শেষ করে দিল। তারপর জ্ঞানী লোকটি বললেন, তুমি যে এত ঘটনা পড়লে, এত সমস্যা পড়লে, এর মধ্যে যে কোনো একটি তুমি বেছে নাও, যে সমস্যাটুকু তোমার কাছে অতি সাধারণ মনে হচ্ছে। আবার পড়তে শুরু করলো, কিন্তু কিছুতেই কারো জীবনের সমস্যা তার কাছে পছন্দ মনে হচ্ছে না। তারপর হতাশ হয়ে জ্ঞানী লোকটিকে বলল, কারো জীবনই তো আমার পছন্দ হয়নি, আমি আমার জীবন ছাড়া আর কারো জীবন চাই না। সুতরাং ধনী তো সেই যে অল্পে পরিতুষ্টি, আল্লাহর শপথ, কেউ যদি পুরো দুনিয়ার মালিক হয়ে যায় কিন্তু তার যদি পরিতুষ্টি না থাকে সে কাফেরই, আর কেউ যদি পরিতুষ্টি থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই মালিক না হলেও সে ধনী। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তাওফিক দান করুক, আমিন।